তোমাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি। আশা করছি এই ক্লাস থেকে তোমরা নিজেরা খুবই উপকৃত হবে এবং সামনের পরীক্ষাগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, তোমরা আমার সাথে সাথে একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যাতে করে তোমাদের এই বিষয়টা বুঝতে খুবই সহজ হয়। আমরা ইতিমধ্যে জেনে গেছি আজকে আমাদের যে পাঠটা সেই পাঠটা বিষয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সমস্যার সামনে নিয়েই আমাদের মূল কাজের মধ্যে চলে যেতে চাচ্ছি, আর সেই সমস্যাটি এমন তোমাদের সামনে ধরেছি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। এই এইটুকুর উপর ভিত্তি করে এখানে 3টি প্রশ্ন তো আছে। ক নম্বর আছে কন্যার বয়স কত, খ নম্বর আছে কন্যার সে বাবা বা পিতা কত বছরের বড়, গ নম্বর আছে 7 বছর পর বাবা অথবা পিতার বয়সের পার্থক্য কত হবে। এখন আমাদের কাজ হলো যে এই যে উপরে যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকের উপর নির্ভর করে তৈরিকৃত এই 3টি প্রশ্নের যথাযথ উত্তর দেয়া। এই 3টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হলে আমাদেরকে আগে খেয়াল করতে হবে যে আবার এইটা ভালো করে বুঝে নিতে হবে। আমি আবার পড়ি, তোমরা খেয়াল করে শোনো। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে এই জিনিসটুকুই আমরা সমাধানের পূর্বে একটু এই চিত্রটার দিকে আমরা সবাই খেয়াল করি। এখানে এই যে এইটুকু এই জায়গা থেকে এ পর্যন্ত পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি আমরা দেখিয়েছি 80 বছর। আবার নিচের দিকে খেয়াল করে আমরা একটু দেখতে পাই যে এইটুকু কন্যা যেহেতু কম বয়স, তাই কন্যার বয়সটাকে আলাদাভাবে আগে চিহ্নিত করেছি। কন্যার বয়স এ এক ঘর, আর কন্যার বয়স যদি এক ঘর হয় শর্ত অনুসারে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে 4টে ঘর হওয়া দরকার। ঠিক সেই আলোকেই কন্যার বয়স যদি একটা ঘর হয়, তাহলে একটা ঘরের মতো করেই 4টে ঘরের সমান বয়স যত হবে তত হবে পিতার বয়স। এই চিত্র থেকে আমরা যদি এখন এই কন্যার বয়স আর এই 4 ঘর মিলে পিতার বয়স উভয় যদি এক জায়গায় করি, তাহলে কিন্তু এই 80 বছরের সমান হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা আমাদের কাজ এইভাবে আমরা ধরতে চাই, কন্যার বয়সের 1 গুণ সমান কন্যার নিজের বয়স আর কি, কন্যার বয়সের 4 গুণ সমান পিতার বয়স এই চিত্র অনুযায়ী, কন্যার বয়সের 5 গুণ সমান পিতা ও কন্যার বয়সের সমষ্টি। এক্ষেত্রে আমরা যে পেয়ে গেলাম কন্যা এবং পিতার বয়সের একসাথে করলে কন্যার বয়সের কত গুণ হয়, 5 গুণ হয়, এটা আমরা পেয়ে গেছি। সেই হিসেবেই বা চিহ্ন দিয়ে বা কন্যার বয়সের 5 গুণ সমান, এক্ষেত্রে এই কথাটুকুর পরিবর্তে আমরা ওই সংখ্যাটা বসিয়ে দিয়েছি, তাহলে কন্যার বয়সের 5 গুণ সমান 80 বছর, বা কন্যার বয়সের 1 গুণ সমান ওই 80 বছরের 5 ভাগের 1 ভাগ, সেক্ষেত্রে আমরা পেয়ে গেছি 16 বছর। অতএব আমরা কন্যার বয়সটা পেয়ে গেলাম 16 বছর। এইভাবে যেহেতু কন্যার বয়স 16 বছর পেয়ে গেছি, অর্থাৎ এইটুকু যদি 16 বছর হয়, তাহলে পিতার এই বয়স প্রত্যেকটা ঘরের জন্যই 16 বছর হওয়া চিত্র অনুযায়ী হওয়ার কথা। এখন যদি খ নম্বরে আমরা খ নম্বর প্রশ্ন হতো কন্যার চেয়ে বাবা বা পিতার কত বছরের বড়, এটা বের করতে যদি হয় আমাদের আগে পিতার বয়স কত সেটা আমাদের বের করে নিতে হবে। সেটা কীভাবে কয়া হতে পায়, কন্যার বয়স আমরা এখানে পেয়ে গেছি 16 বছর, তাহলে পিতার বয়স চিত্রের হিসেব মতে এবং এই উদ্দীপকের হিসেব মতে কন্যার যে পরিমাণ বয়স, ওই পরিমাণ বয়সকে 4 দিয়ে গুণ করলে চিত্রের সাথে মিলিয়ে আমরা পিতার বয়সটা সহজে পেতে পারি। এখানে আমরা দিয়েছি তাহলে পিতার বয়স মান কন্যার সমপরিমাণ বয়স গুণ 4, অর্থাৎ পিতার বয়স হলো 64 বছর। এখন আমাদের শর্তটা পূরণ হয়নি এখান থেকে যে কন্যার চেয়ে পিতা কত বছরের বড়। শর্তটা পূরণ করতে গেলে এখন কন্যার চেয়ে পিতা বড়, পিতার যে বয়স
আর কন্যার যে বয়স উভয় বয়সের পার্থক্যটুকু যদি আমরা বের করি এই আটচল্লিশ বছর এই আটচল্লিশ বছরের হলো কন্যার বয়স থেকে পিতা বড় আর কি অর্থাৎ কন্যার বয়স থেকে পিতার বয়স আটচল্লিশ বছর বেশি বা কন্যার বয়স থেকে পিতার বয়স পিতা আটচল্লিশ বছরের বেশি বড়। এভাবে আমরা দ্বিতীয় শর্ত পূরণ করে এই দ্বিতীয় প্রশ্নটার উত্তর পেয়ে যেতে পারি। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে যে সাত বছর পরে পিতার বয়সের পার্থক্য পিতার বয়সের পার্থক্য কত হবে, অর্থাৎ এখানে প্রশ্নটা এভাবে পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত হবে প্রশ্নটা, এটাই হলে বেশি সুন্দর হয়। আর পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত হবে প্রশ্নটুকু ওই একটু ত্রুটি ছিল, এই ত্রুটিটা যদি আমরা এভাবে সংশোধন করি তাহলে প্রশ্নটা খুব আমাদের কাছে সহজ হয়ে যায়। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা এই কৌশলের আশ্রয় নিতে পারি যে সাত বছর পরে যে পিতার বয়স হবে বর্তমানে আছে চৌষট্টি বছর, তাহলে আর সাত বছর পরে আর সাত বছর বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ চৌষট্টি যোগ সাত বছর সমান একাত্তর বছর। আবার সাত বছর পরে কন্যার বয়স হবে বর্তমান ষোলো বছরের সাথে সাত বছর বেশি যোগ করে হলো তেইশ বছর। এখন এই এই সাত বছর পরে পিতার বয়স একাত্তর বছর কন্যার বয়স তেইশ বছর এরকম যদি হয়ে মানে সম্ভাব্য হবে তখন সেক্ষেত্রে যদি আমরা এই পিতার বয়স থেকে কন্যার বয়স বাদ দিই বাদ বা বিয়োগফল হয় আটচল্লিশ বছর, তখন আমরা বুঝতে পারবো যে সাত বছর পরে যে পিতা ও কন্যার বয়সের পার্থক্য হবে আটচল্লিশ বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এই জাতীয় প্রশ্ন তোমাদের বইয়ে আছে, অনুশীলনের মধ্যে আছে, উদাহরণও আছে, এমনকি তোমরা বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্নগুলি দেখেও তোমরা অনুমান করতে পারো যে এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। সেই হিসাবে আমি তোমাদের সামনে এই একটি প্রশ্ন উপস্থাপনের চেষ্টা করলাম। এখন তোমাদের এই জাতীয় জ্ঞানকে কাজে লাগিয়ে এবং এই প্রাথমিক চার প্রক্রিয়া সংক্রান্ত সমস্যাগুলির মধ্যেই আরেকটি প্রশ্ন নিয়েছি যে প্রশ্নটি তোমাদের কাছে একটু অনেক সময় কঠিন বলে মনে হয়, সেটি হলো এই প্রশ্নটা। রাজু, আমি একটু পড়ি তোমরা খেয়াল করে শোনো, রাজু ও রনির এক ছয়শো নব্বইটি লিচু আছে, রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি কম লিচু আছে। এর উপর ভিত্তি করে প্রশ্ন তিনটি আছে, ক রনির কতটি লিচু আছে, খ রাজুর কতটি লিচু আছে, গ আর কতটি লিচু থাকলে রনির লিচু রাজু অপেক্ষা পনেরোটি বেশি হবে। এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন থাকতে পারে। মূল বইয়ের প্রশ্নের আলোকে এই যে প্রশ্নটি তিনটি অধীন প্রশ্ন করা হয়েছে, এই তিনটি প্রশ্নের অধীন প্রশ্ন আমরা যদি এখন একটু বইয়ে এই প্রশ্নের সহযোগিতা নিয়ে চকবোর্ডে করি বা হোয়াইট বোর্ডে করি তোমরা আমার মনে হয় বিষয়টা খুব সহজে বুঝিয়ে ফেলতে পারবে। সেটি আমরা খেয়াল করব, আগে লিখব যে রাজু ও রনির একত্রে কতটি আছে, আমরা সমাধান করব ক অংশ, তারপরে খতে যাব, তারপরে গতে যাব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, আমরা লিখব সমাধান, সমস্যাটা সমাধান করব, তাই আমরা লিখব সমাধান আর লিখব রাজু ও রনির, এটা দেব ক, রাজু রনির একত্রে লিচু আছে ছয়শো নব্বইটি। এখন এইখান থেকে একটা জিনিস আমাদের কৌশল করে বুঝে নিতে হবে, রাজু অপেক্ষা রনের ছিয়াশিটি কম আছে। এই কথাটা যদি আমরা আমাদের সুবিধা মতো ঘুরিয়ে নিই, যার কম আছে তার নামটা আগে বলবো, তাহলে আমরা বইকে যদি বলি যে রনির কম থাকলে রাজুর ছিয়াশিটি বেশি আছে। আমরা প্রশ্নটি সমাধানের জন্য এই কৌশলের আশ্রয় নিতে পারি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছয়শো নব্বইটি লিচু থেকে যদি রাজুর যে পরিমাণ বেশি লিচু আছে এইটুকু যদি বাদ দিই তাহলে কি থাকে দেখি আমরা,
সেটি হলো আমি আরেকটু কৌশল করে নিই তোমাদের সামনে, তোমাদের বুঝতে সবাই অসুবিধা হবে। অর্থাৎ মোট লিচু থেকে, মোট লিচু থেকে রাজুর বেশি 86টি বাদ দিলে থাকে 690 বিয়োগ 86। আমরা বিয়োগ করে দেখি কতটি হয়। 6 আমরা বিয়োগ করে দেখি, এখানে হলো 4 0 660। এই 660 লিচু যেহেতু একজনের বেশি আছে, রাজুর বেশি আছে, বেশিটুকু বাদ দিয়ে থাকলো 660, যা রাজু এবং রনি দুইজনে, যা রাজু ও রনি উভয়ে সমানভাবে পাবে, সমানভাবে সমান ভাগে পাবে। আমরা একটু খেয়াল করি, তাহলে যার কম আছে তার লিচুটা আমরা আগে দিয়ে দিই। রনির লিচু আছে, আমরা যদি এভাবে ধরি মোট 660 ভাগ, ওরা দুজন তাই দুই দিয়ে ভাগ করা হলো, ভাগ করে আমরা পেয়ে গেলাম 302। এই 302 রনের লিচু আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক নাম্বারের উত্তরটা পেয়ে গেছি, অর্থাৎ রনির কতটি লিচু আছে সেটি আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা একটু খেয়াল করি যে রাজুর কতটি লিচু আছে, এটা আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরে কাজ করতে হবে। আমরা এখানে লিখি যে ক হতে পাই, এটা বলার পরে আমরা যদি লিখি রাজুর আছে রনির সমান 302। এছাড়া ওই যে রাজুর যেটুকু বেশি আছে, আমরা যা আগে বাদ দিয়ে রেখেছি, রাজুর বেশি আছে কত, 86টি। সেই 86 যদি যোগ করে দিই তাহলে সেটা হলো রাজুর মোট লিচু আছে। রাজুর মোট লিচু আছে 883, অর্থাৎ 388টি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আরেকটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, সেটি হলো কি, আর কতটি লিচু থাকলে রনির লিচু রাজুর অপেক্ষা 15টি বেশি হবে। অর্থাৎ এখানে শর্ত হলো, এটা আমাদের ভালো বুঝতে হবে যে রনির আর কতটি লিচু হলে রাজুর বর্তমানে যে লিচু আছে তার থেকে 15টি বেশি হবে। সেটি আমরা করার ক্ষেত্রে রাজুর বর্তমান লিচু অপেক্ষা 15 বেশি হলে কত হয় সেটি আমরা আগে একটু খেয়াল করে যদি দেখি তাহলে ভালো হয়। এখন আমরা এটুকু মুছে এখানে আমরা গ অংশের কাজ করি, দেখি আমরা কত পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করলে এই প্রশ্নের উত্তর সহজে পেয়ে যাবে। আমরা এখানে নাম্বার দেব গ, তাহলে রাজুর বর্তমান লিচু, রাজুর বর্তমান লিচু আছে
388টি। আরো 15টি হলে রাজুর মোট লিসু হবে 388 যোগ 15। আমরা দেখি 403টি রাজুর লিসু হওয়ার দরকার ছিল। এখন এই এই পর্যন্ত যদি রনির পৌঁছাতে হয়, আমরা জানি রনির লিসু ছিল 302টি, তাহলে আমরা এখানে লিখতে পারি রনির বর্তমানে আছে 302টি। আমরা এটা আগে ক নম্বরের সমাধান থেকে পেয়ে গেছি। অতএব আমরা রনির আরও প্রয়োজন এভাবে যদি লিখি, ওই 403-এর সমপরিমাণ বিয়োগ রনির বর্তমান 302টি, তাহলে পরে রাজু থেকে আমরা বিয়োগ করে দেখি কত হয়, 101টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করে দেখলাম রাজুর যা ছিল 388, তার থেকে যদি আরও 15টা বেশি হতে হতো তাহলে মোট লিসুর প্রয়োজন হতো 403টি। এখন রনির যদি ওই রাজস্বে 15টি বেশি হতে হয় এই প্রশ্নের আলোকে, তাহলে পরে রনির আরও লিসু প্রয়োজন লাগবে ওই 403টির সমপরিমাণ বিয়োগ রনির বর্তমানে যা আছে তাই, সেটি বাদ দিলে অর্থাৎ 101টি লিসু যদি রাজুর আরও থাকতো বা থাকে ভবিষ্যতে, তাহলে পরেই রাজু অপেক্ষা 15টি লিসুর এই শর্ত বেশি, এই শর্তটা পূরণ সহজে হয়। তো সক্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের অনুশীলনীর মধ্যে এই জাতীয় বেশ কিছু প্রশ্ন সুন্দরভাবে আছে, তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো বাড়িতে কাজ করো, মিলিয়ে দেখো আমার পাঠের সাথে, মিলাই নিয়ে একটু চিন্তা করো, তাহলে পরে আশা করছি তোমরা তোমাদের এই প্রশ্নটার সমাধান সহজে করতে পারবে এবং এই জাতীয় যে প্রশ্নগুলো আসুক না কেন সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তোমাদের বইয়ের এবং এই বিগত সালে যে সমস্ত প্রশ্ন পড়েছে এই অধ্যায় থেকে তোমরা সেই প্রশ্নগুলো খোঁজাখুঁজি করে নিয়ে এই জাতীয় প্রশ্ন পাশাপাশি এই উপরে যে প্রশ্ন এই জাতীয় প্রশ্ন তোমরা যদি একটু চর্চা করো, তাহলে পরে তোমাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে এবং সামনের পরীক্ষায় নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এখানে তোমাদের এই পাঠের সমাপ্তি ঘোষণা করে ভবিষ্যতে অন্য ক্লাস নেওয়ার আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি।